নমস্কার, স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুজাতা। নবছরের এক নাবালিকা শ্লীলতাহানির দায়ে রাকেশ পাল নামে অভিযুক্তকে 5 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল বিলোনিয়া জেলা এবং দায়রা আদালত। 2022 সালের জুলাই মাসের 2 তারিখ নবছরের নাবালিকা কন্যা পার্শ্ববর্তী রাকেশ পালের বাড়িতে গিয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে সেই 9 বছরের নাবালিকা কন্যার সাথে শ্লীলতাহানি করেছিল সেই ব্যক্তি। এই ঘটনা নাবালিকা বাড়িতে গিয়ে তার মা বাবাকে জানালে সঙ্গে সঙ্গেই বিলোনিয়া মহিলা থানায় রাকেশ পালের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। বিলোনিয়া মহিলা থানা মামলা হাতে পেয়ে সাথে সাথে সেই সময় রাকেশ পালকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। ঘটনার 20 দিনের মাথায় মহিলা থানার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক ভারতীয় দণ্ডবিধির 354(b)(509) এবং পক্সো আইনে তদন্ত করে আদালতে চার্জশিট প্রেরণ করেন। আদালত চার্জশিট পেয়ে এরই মধ্যে 10 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে। সাক্ষীর সাক্ষ্য বাক্য শেষে রাকেশ পালকে দোষী সাব্যস্ত করে আজ সাজা ঘোষণা করল বিলোনিয়া জেলা এবং দায়রা বিচারক আশুতোষ পাণ্ডে। এই মামলায় ভারতীয় দণ্ডবিধির 354(b) ধারায় রাকেশ পালকে 5 বছরের সশ্রম কারাদণ্ড সহ 15,000 টাকা জরিমানা এবং অনাদায় আরও 3 মাসের হাজতবাসের নির্দেশ দেয় বিচারক। এই মামলায় তদন্তকারী অফিসার ছিলেন বিলোনিয়া মহিলা থানার ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক এবং সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। গত 2/7/2022 ইংটান এসবিসি নগরের সন্নিকটে সুকান্তনগর গ্রামে এক মহিলা বিলোনিয়া মহিলা থানায় এক অভিযোগ দায়ের করে। ঘটনা হলো ওই দিন সকাল 9টার সময় বাদিনীর নাবালিকা মেয়ে 9 বছর বয়স পাশের বাড়ির বিবাদীর বাড়িতে দুধ আনার জন্য যায়। নাবালিকাকে একা পেয়ে উক্ত বিবাদী তার পরনের প্যান্ট খুলে গোপনাঙ্গে হাত দেয় এবং বুক টিপে, ইহাতে মেয়ের শ্লীলতাহানি হয়। উক্ত কথাগুলি নাবালিকা তাহার মাকে বলে এবং মা মহিলা থানায় অভিযোগ দায়ের করে। বিবাদীর নাম হল রাকেশ পাল। বয়স 32 বছর। মহিলা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত করে খুব তাড়াতাড়ি চার্জশিট দেয়, কারণ 2/7/2022 ইংরাজিতে ঘটনা, 20 দিনের মধ্যে পুলিশ খুব দ্রুত চার্জশিট দেয়। মকদ্দমার আয়ু ছিল স্বপ্না ভৌমিক। মাননীয় দায়রা আদালতে শ্রী আশুতোষ পাণ্ডে বিচারক ছিলেন এবং উনি 10 জন সাক্ষী সাক্ষ্যবাক্য গ্রহণ করার পরে উক্ত মকদ্দমা বিবাদীর বিরুদ্ধে প্রমাণ হয় 354(b) এবং 509 354(b)তে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 15,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল। 509 IPC-তে 1 বছরের জেল এবং 3 বছরের 3,000 টাকা জরিমানা, অনাদায়ে 15 দিনের জেল। এই হলো ঘটনা। আয়ুকে স্বপ্না আয়ু ছিল স্বপ্না ভূমি। সবগুলি মামলা একসাথেই চলবে, সব এই যে 2 ধারার যে সাজা সেই সাজা একসঙ্গে চলবে। আমার নাম শ্রী প্রভাত চন্দ্র দত্ত, স্পেশাল পিপি বিলোনিয়া স্পেশাল কোর্ট। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।